চার বছর আগের রাশিয়া বিশ্বকাপও খেলা হয়নি ইটালির। মাঝে কোচ রবার্তো মানসিনির অধীনে ইউরো জিতেছিল ইটালি, তবে চারবারের বিশ্বকাপ জয়ীদের এই আনন্দ টেকেনি খুব বেশি দিন। ইউরোপীয় অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে তো বটেই, পরে প্লে অফ থেকেও বিদায় নিয়েছে মেসিডোনিয়ার সাথে হেরে, ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে না খেলার হতাশা সঙ্গী হয়েছে তাদের। দুঃস্বপ্নের মতো এই অভিজ্ঞতা বলতে না বলতে ইউরো চ্যাম্পিয়নরা ফাইনালে সিমিয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনার সাথে। আলবিসিলেন্সদের হারিয়ে বিশ্বকাপ না খেলার ক্ষতে কিছুটা হলেও পলব দিতে চায় ইটালি, এমনটাই জানালেন ইটালির গোলরক্ষক জুয়ান লিজি ডোনারুম্মা। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে ডোনারুম্মা জানালেন এ নিয়ে মেসির সঙ্গে কথা হয়েছে তার। বললেন, পেরিসে নিজেদের শেষ ম্যাচের পর আমরা নিজ নিজ গন্তব্যে পৌঁছে গেছি, তবে তার আগে তার সঙ্গে নিজেদের নিয়ে অল্প স্বল্প কথা হয়েছে আমার। আগামী 2 জুন বাংলাদেশ সময় রাত 12:45 মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে ইটালি। সেই ম্যাচের প্রস্তুতি সম্পর্কে ডোনারুম্মা বলেন, আর্জেন্টিনা অসাধারণ এক দল, তাদের জন্য আমাদের সেরা প্রস্তুতিটাই নিতে হবে। এটা মোটেও সহজ একটা বছর ছিল না, তবে আমি সবসময় যেমন থাকি, কঠোর পরিশ্রম করি, এখনও তেমনই আছি। বিশ্বকাপের হতাশাটা এখনও তত্ত্বাজাই আছে। এরই মধ্যে বুধবার আমাদের ম্যাচ, সেটা জিততে হবে আমাদের। আমাদের শীঘ্রই ভালো খেলা শুরু করতে হবে, ভালো ফলাফল পাওয়া শুরু করতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা ইউরো কী করেছি। আমরা দারুণ একটা দল, আমরা অবিশ্বাস্য ফলাফল অর্জন করেছি। সো আমরা আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে সিমে জিততে চাই।